ওয়েলকাম টু টেকনিক্যাল আপডেট। টেকনিক্যাল আপডেটে আপনাদের স্বাগত। আমি জয়। আজকে আপনাদের দেখাবো কীভাবে ফোনে ইনস্টল করা হোয়াটসঅ্যাপটি আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারেন বা ডেস্কটপে ব্যবহার করতে পারেন। চলুন শুরু করি। প্রথমে আমরা কম্পিউটারে ইনস্টল করা ওয়েব ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমরা www.webwhatsapp.com আমরা টাইটেল বারে সার্চ করব বা গুগলে গিয়ে webwhatsapp.com লিখলেই পেয়ে যাবেন। আমাদের ভিডিওর ডিসক্রাইবে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি চলে যেতে পারেন। দেখুন এই কিউআর কোডটা আমরা এবার যে কিউআর কোডটা পেলাম এটা আমরা মোবাইলে যে ইনস্টল করা হোয়াটসঅ্যাপটি আছে সেটি থেকে স্ক্যান করে নেব। প্রথমে আমরা মোবাইলে হোয়াটসঅ্যাপটি ওপেন করব। ওপেন করার পর যে সাইডে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরাটি অন হলো। এবার আমরা যে কিউআর কোডটি কম্পিউটারে ছিল সেটি আমরা স্ক্যান করে নেব। এবং স্ক্যান করে নিলাম এবং কম্পিউটারেও দেখুন আমার মোবাইলে যে কন্ট্যাক্টগুলো ছিল সেটি কম্পিউটারে চলে গেছে। দেখতে পাচ্ছেন কীভাবে কম্পিউটারে চলে গেছে। এবার আমরা এখান থেকে ডাইরেক্ট চ্যাট করতে পারব। এইভাবেই আমরা মোবাইলে ইনস্টল করা হোয়াটসঅ্যাপ থেকে আমরা কম্পিউটারে হোয়াটসঅ্যাপটি খুলতে পারব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমাদের ধন্যবাদ। Audio Jungle.